স্বাগতম। শুরু করছি আজকের আজকাল পরশু অনুষ্ঠান। এবং আজকাল পরশু অনুষ্ঠান যখন আমরা শুরু করছি তখন একটা কথা বারবার করে বলতে হচ্ছে, বিশেষ করে আমার সঙ্গে পণ্ডিত ভৃগুশ্রী জাতক রয়েছেন, আলোচনা হচ্ছিল, সেটাতে পণ্ডিতজি একটা কথা বললেন যে আমার একটা দায়িত্ব আছে, আজকে রামনবমী, সকলকে তিনি শুভেচ্ছা জানাবেন, একই সাথে সতর্কতার কথাটা তিনি বললেন। যে সতর্কতার কথাটা দেখুন, জ্যোতিষ চর্চায় একটি ব্যাপার কিন্তু মাস্ট, জ্যোতিষী যদি ভালো হন এবং আপনার যদি সমস্যা থাকে তিনি নিশ্চয়ই তার সমাধান করবার চেষ্টা করবেন বা সমাধান করবেন। কিন্তু যে সমস্ত মানুষ ওভার কনফিডেন্ট, বেপরোয়া, তাদেরকে জ্যোতিষ কেন ভগবান এসেও ঠিক করতে পারে। তো এই জায়গাটা থেকে সরাসরি চলে যাচ্ছি পণ্ডিতজির কাছে। হ্যাঁ, সেটাই আপনার সাথে আলোচনা করছিলাম অফলাইনে। প্রথমে আপনাদের সবাইকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছি। যে ছন্দের পতন, মানে একসময় আমরা প্রচণ্ড পরিমাণে 2020 ভাইরাসের কবলে পড়েছিলাম, তারপর যাই হোক আস্তে 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 বেরিয়ে এসেছিলাম। কিন্তু আমরা সাধারণ মানুষ অতিরিক্ত ডেসপারেটের জন্য আজকে এই সমস্যা, কারণ নতুন যে স্ট্রেনটা এসেছিলো সেই ব্যাপারে কিন্তু বিশেষ করে যারা ভাইরাস বিশেষজ্ঞ তারা কিন্তু আমাদের অনেক আগেই সতর্ক করেছিলেন। হ্যাঁ, এই অনুষ্ঠানেও বলেছিলাম বেশ মাস তিনেক আগে, এই আমরা একটা একদিন প্রোগ্রাম করার সময় নতুন স্ট্রেন নিয়ে বলেছিলাম, এবং ভাইরাস বিশেষজ্ঞ তারাও কিন্তু আমাদেরকে আগাম সতর্ক করে দিয়েছিল যে এই স্ট্রেন হচ্ছে ভয়াবহ, এই স্ট্রেন যেভাবে মানে এগোচ্ছে সেক্ষেত্রে কিন্তু মানে লক্ষ লক্ষ কেন কোটি লোক এফেক্টেড হতে পারে। কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু সে ব্যাপারটা কিন্তু কোনো মানে সেভাবে কিন্তু পরোয়া করিনি। আমরা কিন্তু সাধারণ মানুষ কিন্তু সরকারি নির্দেশিকা মানিনি, সেই জন্যই কিন্তু এই ভাইরাসের অতিরিক্ত মানে বাড়াবাড়ি এবং তার কবলে কিন্তু পড়তে হচ্ছে সমস্ত মানুষ, সমস্ত শ্রেণীর মানুষের কিন্তু এই ভাইরাসের কবলে আবার আমরা পড়েছি। যাই হোক, এখান থেকে বেরোবার একটাই রাস্তা, সেটা আমি তো এই বিষয়ে তো আমি বিশেষজ্ঞ নই, সেটা হচ্ছে বলবে সরকার, আমাদের সরকার যেটা বলবে ঠিক সেভাবে আমাদের চলতে হবে, সমস্ত নির্দেশিকা পালন করলে আমরা নিশ্চয়ই যখন একটি 2020 যে করোনার যে ভয়াবহতা থেকে আমরা মানে আবার নতুন ছন্দে ফিরে এসেছিলাম, আমরা আবার নতুন ছন্দে ফিরে আসতে পারব। সেটা একটু ওয়েট করতে হবে, আমাদেরকে নতুনভাবে চলতে হবে, আমাদেরকে বারবার বলবো যে আমাদেরকে প্রত্যেককে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে, এই ব্যাপারটা একটু সিরিয়াস হতে হবে, অতিরিক্ত ডেসপারেট হলে হবে না। কারণ আমি রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন দেখছি অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই, তাদের চিন্তা করুন, চিন্তা করুন অধিকাংশ, কারণ আমি আমার ড্রাইভার আলোচনা করছিলাম, দেখেন কারোর মুখে কিন্তু ওরা মাস্ক নেই। এইভাবে তো চললে হবে না, সেগুলো কিন্তু মানতে হবে এবং প্রত্যেককে সরকারি নির্দেশিকা না মানলে তো মুশকিল। আস্তে আস্তে অনেকের মধ্যেই থাকে, অনেক বাহক থাকে, তার কিন্তু কিছু হয় না, তার থেকে কিন্তু আরও 10 জনের ছড়ায়, এখন তারা এফেক্টেড হয়। হ্যাঁ, সেটাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, শুধু আমার নিজের সুবিধা দেখলে হবে না, 5 জনের ব্যাপারটা ভাবতে হবে, সেভাবে কিন্তু এগোতে হবে। যাই হোক, একটা কথা বলে দিই চট করে, যে খুব সংক্রামিত হলে উনি কিন্তু কলকাতার বাইরে খুব একটা যাবে না, কলকাতার বাইরে না মানে রাজ্যের বাইরে খুব একটা যাবে না, যাবেন না বলেই কিন্তু আপনারা ভাববেন যে এ কি লকডাউন হয়নি, কিছু হয়নি, পণ্ডিতজি আসছেন না কেন। অনলাইনে কিন্তু নিয়মিতভাবে উনি প্রায় প্রতিদিন সকালবেলার দিকে বা বিকেলবেলার দিকে বা রাতের দিকে অন্তত 25-30 জনেরটা তো দেখছেন, ফলে অনলাইন করতে গেলে পণ্ডিত ভৃগুশ্রী জাতকের এই ফোন নাম্বারগুলো রয়েছে, এগুলো একটুখানি চেক করে নিন এবং এটা নিয়ে নিন, কোনো সমস্যা নেই, উনি পণ্ডিত মানুষ, ব্রাহ্মণ মানুষ, উনি কিন্তু আপনার সমস্যায় আপনার পাশে থাকবেন। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, নমস্কার, বলুন বলুন বলুন। ছেলের ডেট চলছে 11/6/1991, 11/6/1991, টাইম বলুন, 1:35 AM, 1:35 AM, জন্মস্থান কোথায়?
জন্মস্থান হচ্ছে ধানবাদ, তখন বিহার ছিল, এখন ঝাড়খণ্ড। আচ্ছা ধানবাদ, তাই তো? হ্যাঁ আমি ধানবাদ থেকে বলছি, আপনার প্রোগ্রাম সব সময় দেখি স্যার, আপনাকে আমি ফলো করি। আচ্ছা আচ্ছা, ধানবাদে অনেক লোক আপনার প্রোগ্রাম দেখেন। বাহ, সকালের প্রোগ্রাম দেখেন তো? হ্যাঁ সকালে কোনো সময় মিস হয়ে যায়, কিন্তু এই সময়ের প্রোগ্রামটা যদি মিস হয় সকালে, সকালে 7:30 থেকে 8:00 পর্যন্ত যে প্রোগ্রামটা হয় প্রতিদিনই হয়, সোম থেকে শনি, রবিবার বাদ। এই প্রোগ্রামটা একটু দেখবেন, এই প্রোগ্রামটা আমি চেষ্টা করি আরও নতুনত্ব করার, বা এই প্রোগ্রামটা আমার আশা করি বহু মানুষ দেখেন, আমি মানে অনেকভাবেই দেখেছি, কারণ এই প্রোগ্রামটা আমার টিআরপিটা একটু বেশি। সকালের প্রোগ্রাম 7:30 থেকে 8:00, এই সময়টাকে মানে প্রতিদিন রাশিফল বা ফ্রি হোয়াটসঅ্যাপ, তারপর অনলাইন ফোন নেওয়া সমস্ত কিছুই হয়। যাই হোক, আপনার ছেলের জন্ম হচ্ছে মঙ্গলবার তো? হ্যাঁ মঙ্গলবার। মীন লগ্ন বৃষ রাশি? বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 একদম, কৃত্তিকা নক্ষত্র দেবাড়িগণ, জন্ম ছক অনুযায়ী শনি জন্মকালীন রেট্রোগেট অবস্থায় ছিল, ঠিক আছে। মীন লগ্নে, লগ্নের তৃতীয় রবি বুধ, চন্দ্রের অবস্থান চতুর্থে কেতু, পঞ্চমে শুক্র মঙ্গল বৃহস্পতি। আচ্ছা সপ্তম অষ্টম নবম, নবম প্রতি কারক গ্রহ মঙ্গল, নিচস্থ বৃহস্পতি যুক্ত, নবম দশমের রাজ্য, দশম ভাবে রাহুর অবস্থান, একাদশে শনির অবস্থান, ঠিক আছে। তার মানে বৃহস্পতি এর লগ্ন প্রতি কারক গ্রহ, দশম প্রতি কারক গ্রহ তুঙ্গি এবং বৃহস্পতি স্বক্ষেত্রে দৃষ্ট। আমি আরেকটু দেখে নিচ্ছি। আচ্ছা আরেকটু একটু ধরুন, একটু আরেকটুখানি পণ্ডিতজি দেখে নিয়ে আপনাকে বলছে, ডিটেল ডিটেল বলবেন নিশ্চিন্তে। হ্যাঁ আচ্ছা, রবি হচ্ছে অবস্থান করছে 25 ডিগ্রিতে এবং বুধ অবস্থান করছে 17 ডিগ্রিতে, অর্থাৎ বুধটা কম্বাস্ট অবস্থায় আছে, ঠিক আছে। চন্দ্র কম্বাস্ট হয়নি, জন্মছক অনুযায়ী এখন বর্তমানে চলছে রাহুর মহাদশা, রাহু হচ্ছে নিচস্থ, রাহু অবস্থান করছে শুক্রের নক্ষত্রে, ঠিক আছে। এবার আমি একটু ওর জন্মছকের বিশ্লেষণে আসব। এখন বর্তমানে রাহুর দশা, রাহু হচ্ছে দশমভাবে কর্মভাবে অবস্থান করছে। শুনুন, আপনার ছেলের জন্মছক ভালো, এডুকেশনের জায়গা খুব ভালো ছিল, এডুকেশনে মূলত ওর পঞ্চমভাবে অবস্থান করছে বৃহস্পতি, পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান বিশেষভাবে শুভ, এবং পঞ্চমভাবে ভাগ্যপতি কর্মপতির রাজ্য, ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল, কর্মপতি বৃহস্পতি, ভাগ্যপতি কর্মপতির রাজ্য থাকলে সে জাতক জাতিকা কর্মজীবনে সাফল্য পায়। কিন্তু সমস্যা হচ্ছে ওর এখন বর্তমানে চলছে রাহুর মহাদশা, রাহু হচ্ছে কর্মভাবে নিচস্থ, কর্মভাবে নিচস্থ রাহু কি করে কর্মজীবনে দিক থেকে নানাবিধ সমস্যা জটিলতা আনে, অর্থাৎ ওর কর্মজীবনের দিক থেকে নানাবিধ সমস্যা থাকবে, অর্থাৎ কর্মজীবনের স্থায়ী উন্নতি বা বারবার কর্মের পরিবর্তন, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু আসবে এই সময়টায়, বিশেষ করে এই জাতীয় সমস্যা থাকবে 2023। ছেলেটির পড়াশোনার দিক থেকে মোটামুটি ধরুন ওর জন্মছক অনুযায়ী যেহেতু চতুর্থ প্রতি কারক গ্রহ হচ্ছে ওর বুধ, আচ্ছা চতুর্থ প্রতি বুধ হচ্ছে তৃতীয় শুক্রের ঘরে অবস্থান করছে এবং শুক্র হচ্ছে বৃহস্পতি যুক্ত অবস্থায়, ও টেকনিক্যাল লাইনে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য ছিল টেকনিক্যাল লাইনে, সিভিল ইঞ্জিনিয়ারিং করেছে। কর্মজীবনের দিক থেকে কিন্তু এই সময়টা কিন্তু ভালো দেবে না, 23 সালের জুলাই মাস পর্যন্ত কর্মজীবনের সাফল্য বা উন্নতি ওর আসবে না, ওর এগুলো কোনো কর্মজীবনে কোনো সমস্যা। 23 সালের জুলাই, 2023 সালের জুলাই অবধি যেটা পণ্ডিতজি বলছেন যে ছেলে তো আপনার ইঞ্জিনিয়ার সেটা তো উনি বলেই দিয়েছেন, কিন্তু 23 সালের জুলাই মাস অবধি কাজের ক্ষেত্রে কোনো কিছু উনি পাচ্ছেন না, ও কি চাকরি করে না? না করে না। হ্যাঁ দেখো ওই গেল, চাকরি কি কিছু পাইনি এর আগে? দেখুন ওর আমি 2023 সালের জুলাই পর্যন্ত সময়টা ভালো পাচ্ছি না, এই সময়ের মধ্যে নানাবিধ সমস্যা
জটিলতাগুলো আসবে কর্মজীবন কর্মসংক্রান্ত। হ্যাঁ, এখন আপনার কি প্রশ্ন আছে বলুন, আপনি বলুন কি বলবেন। আমার প্রশ্ন এই যে আমি একটু আপনার সঙ্গে দেখা করতে চাই, আর ওর ভাগ্যপতি আর কর্মপতি কারো গ্রহটা কি সেটা আমি একটু জানতে চাচ্ছি। আপনি তো বলেন ভাগ্যপতি কারো গ্রহ হচ্ছে মঙ্গল, ভাগ্যপতি কারো গ্রহ মঙ্গল নিচস্থ শনির নক্ষত্র অবস্থান করছে, অর্থাৎ ভাগ্য বিড়ম্বনা যোগ। ভাগ্যপতি মঙ্গল নিচস্থ শনির নক্ষত্রে অবস্থান করছে, ভাগ্য বিড়ম্বনা যোগ। কর্মপতি কারো গ্রহ বৃহস্পতি, বৃহস্পতি হচ্ছে বুধের নক্ষত্রে অবস্থান করছে। কর্মপতির অবস্থান ভালো, কিন্তু হলে কী হবে, কর্মস্থানেই রাহুর অবস্থান, নিচস্থ রাহুর অবস্থান, এবং রাহুরই তো মহাদশা চলছে, সাফল্যটা কোথা থেকে পাবে, কথা বুঝতে পেরেছে? আমার একটা কথা শুনুন, উনি এমন সময় আছে যে ইন্টারভিউ দিতে যেতে পারে না, যেরকম কিছুদিন আগে পড়েছিল সে আপনার ভুবনেশ্বরে তো যায়নি কেন, বলুন বলুন। আপনার ইয়ে রিজার্ভেশন পায়নি, সব সিট ফুল ছিল ট্রেনের, ভাগ্যবীর এই এই হচ্ছে ভাগ্য, এই হলো ভাগ্যবীর আম্মনা। দেখা গেলে ও যদি সেদিন ওখানে গিয়ে পৌঁছতে পারত চাকরিটা হতো, যেভাবে হোক যাওয়া উচিত, একটা চাকরির ব্যাপারটা যখন রয়েছে তো আনরিজার্ভ কামরায় উঠে গিয়ে চলে যেতে পারতো। শুনুন, এটাকে আমরা তো ভাগ্যটাকে, আমরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সবাই ভাগ্যটাকে মানে, আমরা জ্যোতিষীকে জ্যোতিষের কাছে আসে কেন, আসে একটাই কারণ যে অনেক যোগ্যতা থাকা সত্ত্বেই সে কর্মজীবনে সেভাবে সাফল্য পায় না, অনেক সুন্দরী মেয়ে সেভাবে ঘর পায় না, ঠিক আছে। এবং আপনি ঠিক বলেছেন, আমি আপনার ইয়েগুলো সব সময় দেখি আর সব সময় শুনি। হ্যাঁ, কি বুঝলেন তাহলে যে আপনার ছেলেকে কি করা যায়, এই তো গ্রহদোষ খণ্ডনের একটা প্রবলেম। আপনি যোগাযোগ করুন, ঠিক আছে, ওর ভাগ্য বিড়ম্বনা যোগ চলছে, এবং দেখুন ভাগ্য নিচস্থ এবং রাহুর মহাদশা কোনোভাবেই সাফল্য আসবে না, নিচস্থ রাহুর মহাদশা কর্মস্থানে, অর্থাৎ কর্ম জায়গাটাই নষ্ট করবে। দুটো ব্যাপার, একটা হচ্ছে চাকরি পেয়েছিল গেল না, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে ভুবনেশ্বরের, দেখুন ও এমনি বাইরে থাকে, ভুবনেশ্বরের চাকরি, ট্রেনের রিজার্ভেশন নেই, এগুলো কোনো যুক্তি না। আমার আজকে এই কোভিড পিরিয়ডে যেভাবে হোক আমি গিয়ে একটা চাকরি জোগাড় করতে হবে, সেখানে ও ভুবনেশ্বরে গেল না কারণ রিজার্ভেশন নেই, এত সুখে তো চাকরি হবে না, ফলে ওর একটা অসুখ রয়েছেই ভেতরে। আর একটা আমি ব্যাপারে আমি একটা কথা বলবো, যে যদি কোনো, এটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যত উচ্চ শিক্ষায় হোক না কেন, অনেকে জীবনে দেখে কর্মজীবনে কিন্তু সাফল্য আসে না, বা কর্ম সেভাবে জীবনে তার প্রাপ্তি হয় না, তার মূল কারণ আছে। তার কারণ যদি কোনো জন্মছকে দেখা যায় লগ্নের দশমভাবে কোনো গ্রহ নেই, কোনো গ্রহর দৃষ্টি নেই, বা রাশির দশমভাবেও তার ঠিক কোনো গ্রহ নেই, বা কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই, বা অশুভ গ্রহ দৃষ্টি নেই, দশম ভাবটা এমনই, কর্মভাবটা এমনই, তাকে সেই দশমভাবে তার কোনো গ্রহের অবস্থান থাকতে হবে এক নম্বর, অথবা কোনো গ্রহের দৃষ্টি থাকতে হবে দশমভাবে, অথবা দশমপতির ওপরে কোনো গ্রহেরও দৃষ্টি থাকতে হবে, তাহলে কিন্তু তার কর্মজীবনে সাফল্য আসে, বা সে ন্যূনতম হলেও তার কর্মজীবন আসে। কিন্তু এই ছেলেটির জন্মছকে রাশির দশমভাবে কোনো গ্রহ নেই, রাশির দশমভাবে গ্রহ নেই, এবং রাশির দশমভাবে কোনো গ্রহের দৃষ্টিও নেই, এবং লগ্নের দশমভাবে রাহুর অবস্থান আছে, সে রাহু নিচস্থ, এর কর্মজীবনের দিক থেকে সাফল্য পাওয়া খুব কঠিন ব্যাপার। গোড়াতেই বললেন আপনি, কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন, মানে জ্যোতিষশাস্ত্রটা এমনই, তার মানে বিচার অর্থাৎ ভাব বিচারটা হচ্ছে খুব শক্ত ব্যাপার এবং সূক্ষ্ম ব্যাপার। অনেকে অনেকভাবে দেখে অনেক রকম বলে দেয়, আমি সেটা পারি না, কারণ একটু সূক্ষ্ম বিচার করতে গেলে সেটা হচ্ছে সময় সাপেক্ষ নিয়ে দেখতে হয়, এবং তার পাশাপাশি হচ্ছে জ্যোতিষশাস্ত্রে অনেক কিছু জায়গা আছে, যোগ, তারপর গ্রহের অবস্থান, নানাবিধ দেখে কিন্তু তার বিচার বিশ্লেষণ করতে হয়। যাই হোক, আচ্ছা ফোন আছে, হ্যালো, নমস্কার স্যার। নমস্কার নমস্কার বিধু স্যারকে আমি প্রণাম জানাই। নমস্কার, যে আমার ছেলের সম্বন্ধে আমি একটু জানতে ইচ্ছুক। বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ,
92 হ্যাঁ আচ্ছা টাইম বলুন আমি জ্যোতিষশাস্ত্রের যখন কোনো বিষয় ব্যাখ্যা করব কারণ সিরিয়াসলি করি না বুঝে তার কোনো অ্যান্সার দিই না আর আমি যখন করি তার সম্পূর্ণ ব্যাখ্যাটা দিই যাতে আমার যুক্তিতে আমার আমি যে ব্যাখ্যাটা দেব কেউ যেন যুক্তি সহকারে সেটা খণ্ডন না করতে পারে ঠিক সেটা আমি সবসময় মানে চেষ্টা করি এখানে আপনার আবেগের কোনো জায়গা নেই না আমি 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 জ্যোতিষশাস্ত্র ব্যতীত কিন্তু অন্যদিকে সেভাবে আলোচনা করি না যাই হোক আপনার ছেলের জন্মবার হচ্ছে বৃহস্পতিবার কুম্ভ লগ্ন বৃষ রাশি আচ্ছা বলুন 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 কুম্ভ লগ্ন বৃষ রাশি কুম্ভ লগ্ন 15ই অক্টোবর 92 সাল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 92 সাল 15/10/92 বৃষ রাশি কুম্ভ লগ্ন কেন আপনার কি কিছু বিকেল চারটে পাঁচ ঠিক আছে রোহিণী নক্ষত্র নরগণ ঠিক আছে এটা জানতেন না নাকি রোহিণী নক্ষত্রটা জানতাম না বিষরাশিটা জানতাম আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে আচ্ছা ওর জন্ম ছক অনুযায়ী কিন্তু শনি রেট্রোগ্রেড অবস্থায় ছিল আমি একটু জন্ম ছকে ওর আসছি কুম্ভ লগ্ন লগ্নের চতুর্থে চন্দ্রকেতুর অবস্থান চন্দ্র হচ্ছে তুঙ্গী আচ্ছা পঞ্চমে মঙ্গলের অবস্থান সপ্তম অষ্টমে রবি বৃহস্পতির অবস্থান নবমভাবে বুধ এবং দশমভাবে শুক্র রাহুর অবস্থান আচ্ছা শনি হচ্ছে দ্বাদশভাবে অবস্থান করছে জন্ম ছক অনুযায়ী আচ্ছা চতুর্থ প্রতি কারক গ্রহ হচ্ছে বুধ নবমভাবে অবস্থান করছে পঞ্চম প্রতি চতুর্থ প্রতি কারক গ্রহ শুক্র স্বক্ষেত্রে দৃষ্ট স্বক্ষেত্রে দৃষ্ট এবং পঞ্চম প্রতি কারক গ্রহ বুধ পঞ্চম প্রতি কারক গ্রহ বুধ ও নবমভাবে অবস্থান করছে এখন একটু বর্তমান মহাদশা দেখে নিচ্ছি হ্যালো হ্যাঁ আপনি একটু ওয়েট করুন উনি খুব সুন্দরভাবে ডিটেইল করবেন এর জন্মচক্র কিন্তু বর্তমানে রাহুর মহাদশা সপ্তম অষ্টম নবম দশমভাবে কর্মভাবে রাহু নিচস্থ আগের মতোই ছক আগের জন্মচক্র রাহুর মহাদশা ছিল ছেলেটির কর্মস্থানে নিচস্থ এরও ঠিক সেম কর্মস্থানে রাহুর অবস্থান এবং রাহু হচ্ছে ওর দশমভাবে অবস্থান করছে দেখুন আপনার ছেলের জন্মছক অনুযায়ী কিন্তু ওর এডুকেশন লাইফ ভালো ছিল কারণ চতুর্থ প্রতি কারক গ্রহ বিদ্যা কারক গ্রহ শুক্র স্বক্ষেত্রে দৃষ্ট পঞ্চম প্রতি কারক গ্রহ বুধ হচ্ছে নবমভাবে অবস্থান করছে রবি হচ্ছে ওর জন্মছকের কর্মকারক গ্রহ অষ্টমভাবে অবস্থান করছে এর কিন্তু সেই অনুযায়ী কর্মজীবনে সাফল্যের ক্ষেত্রে কিছু বাধা বিড়ম্বনা আসবে হ্যাঁ ওর মানে সে অনুযায়ী কিন্তু কর্মজীবন সেভাবে সাফল্য আসবে না অর্থাৎ কর্মজীবনে ওর স্যাটিসফ্যাকশন সেভাবে আসবে না আপনি বলুন ও একটা মানে প্রাইভেট কোম্পানি না প্রাইভেট কোম্পানির ব্যাপারটা পড়ে প্রথম কথাটা হচ্ছে যে যেটা পণ্ডিতজি বললেন যে ওর শিক্ষা খুব উঁচু উচ্চ শিক্ষা কি টেকনিক্যাল হ্যাঁ ও যেটা ভৃগুদা বলছেন যে ও উচ্চ শিক্ষিত এবং টেকনিক্যাল লাইনে কি কি পড়েছে কি নিয়ে পড়াশোনা করেছে টেকনিক্যাল লাইন আচ্ছা নেক্সট ব্যাপারটা হচ্ছে যে ও যে এমবিএ করেছে সেই অনুপাতে ও কিন্তু চাকরিতে সেইভাবে ভালো চাকরি পাবে না কোথায় চাকরি করছে ও বলছে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাহলে তো খুবই খারাপ আচ্ছা যাক গিয়ে ওনার এর জন্মছক অনুযায়ী হ্যাঁ 2022 সালের নভেম্বর মাস পর্যন্ত কিন্তু সেভাবে ভালো সাফল্য নেই 2022 নভেম্বরের পর থেকে কিন্তু আস্তে আস্তে সাফল্য আসবে কিছু কিছু করতে সাফল্য আসবে রাহুর মহাদশা পর যখন বৃহস্পতির মহাদশা পা দেবে
বৃহস্পতি মহাশয়তে কিন্তু আস্তে আস্তে ভালো সে তো অনেক দেরি, এখন আপনি বলছেন রাহুদশা, রাহু হচ্ছে এর কর্মস্থানে অবস্থান করছে, রাহুর মহাদশা রাহুরই মহাদশা ওর কিন্তু ভালো নয়, রাহুর মহাদশা নানাবিধ সমস্যার জটিলতা থাকবে, আর ম্যারেজ লাইফের ব্যাপারে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, রাহুর দশায় যদি বিবাহ হয় এবং যেহেতু সপ্তপদী না ম্যারেজ লাইফের সমস্যা আছে, ম্যারেজ লাইফের সমস্যা আছে, ওর বিবাহটা কিন্তু আপনি 22-23 মধ্যেই দিতে পারেন, বিবাহের যোগ আছে, কিন্তু ম্যারেজ লাইফের সমস্যা কিন্তু জটিলতা আসতে পারে, সেই ব্যাপারে কিন্তু আগেভাগে চিন্তাভাবনা করে রাখবেন এবং জটক বিচার ছাড়া বিবাহ দেবেন না এবং প্রতিকার প্রতিবিধান অবশ্যই করে নেবেন। আমি কিন্তু আপনার ছেলের জন্মছক খারাপ বলছি না, আপনার ছেলের জন্মছকের সমস্যা রাহুর দশা, রাহুর দশায় ওর কোনো উন্নতি নাই, এই হলো কথা। তাই সে 2022 যাবে, 2022 এক বছর ধরে বসে থাকবে, আপনি এটা কিছু করুন। হ্যাঁ, ওই রাহুর দশায় কোনো উন্নতি নেই, গ্রহদোষগুলো খণ্ডন করে নেবেন, সেটা হচ্ছে আপনাদের ব্যাপার, কারো রবি কর্মকারক গ্রহ অষ্টম ভাবে অবস্থান করছে সেটাও ভালো না, এবং কর্মস্থানে নিজস্ব করেছেন এবং লজিক দিয়ে আপনি বলেছেন, যৌক্তিকতা খণ্ডন করার কোনো জায়গাই নেই, বুঝতে পারছেন তো পণ্ডিতজি? তো এর থেকে আর কি একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম বাচ্চা ছেলেদের মতন আপনি বুঝিয়ে দিচ্ছেন, মানে বাচ্চাদের যেভাবে বোঝায় সেভাবে আপনি বুঝিয়ে দিয়েছেন। আমি একটু চট করে বলি যে কোভিড পিরিয়ড চলছে, আজকে উনি বক্তব্যই শুরু করেছেন তাই নিয়ে, কিন্তু লকডাউন হচ্ছে না যা যতদূর শুনতে পেলাম, মানে স্বাভাবিক লাইফ হলো, এখন ব্যাপার হলো কবে নাগাদ বাইরে যাবেন জানি না, রবি এবং বুধ বারাসাত, প্রত্যেক রবি এবং বুধ বারাসাত, যেমন আজকে বুধবার বারাসাতে আছেন, সোমবার দিন গড়িয়াহাট, গড়িয়াহাটে প্রত্যেক সোমবার যাবেন, মঙ্গলবার দিন হাতিবাগান, শুক্রবার দিন বালি এবং শনিবার দিন গড়িয়া, এটা হচ্ছে কলকাতা, কলকাতার ধারে কাছে। এছাড়া যেটা বারবার বলছি যে অনলাইন, উনি অনলাইন কিন্তু আজ নয়, আজ থেকে 2-2.5 বছর আগে আমরা রাত্রিবেলা প্রোগ্রাম করতাম, 16 সাল থেকে, 16 সাল তো তখন থেকে উনি ওই রাত্রিবেলায় বলতেন যে দেখো আমার সব জায়গায় যাওয়ার সম্ভব নয়, তখন তো প্ল্যানই করেনি কোথাও যাবেন, তো কী করবে কী করবে, তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ওই হোয়াটসঅ্যাপটা এখন অনলাইন হয়ে গেছে, ওনার নিজের মন্দির রয়েছে সেখানে পুজো করেন নিয়মিতভাবে, সেখানে প্রতিকার দেন, হ্যাঁ অনেক সুবিধা আছে, অনেক কিছু রয়েছে, প্রতিকার প্রতিবিধান অনলাইনের মাধ্যমেই হয়। হ্যাঁ, এখন আপনাদের যদি প্রতিকার প্রতিবিধান করা হয়, যেমন সাপোজ এই যে MCA পাস ছেলে, এদের চাকরি কত ভালো হওয়া হচ্ছে, ভালো চাকরি বুঝি, মেডিকেল ওইটার কাজ, একটা প্রাইভেট মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে, কি বলবেন, এটা হচ্ছে এগুলো হচ্ছে বিড়ম্বনা, কর্ম বিড়ম্বনা, কেন আবার এখন যদি ছেলে দেয় চাকরি, কোভিড পিরিয়ডে একটা চাকরি পাবে না। এইভাবে আমি বলবো যে আপনার যদি গ্রহগত কোনো সমস্যা থাকে, আপনাকে সেগুলোকে খণ্ডন করে নিতে হবে ঠিক সময় অনুযায়ী, এবং সেই খণ্ডন যদি না করানো হয় তাহলে কিন্তু জীবনে কিন্তু প্রতিষ্ঠার ক্ষেত্রে সমস্যা বাধা, কারণ ছেলেটি 92-তে জন্ম, এখন যদি সে ভালো চাকরি না পায় তার কবে পাবে, কবে পাবে, 40-45-45 বছর না না সে হয় না, আর সে দিন খুব খারাপ আসছে। আমি বলছি যে দেখুন, কোভিডে লোক মারা যাবে বা অসুস্থ হবে অন্য কথা, কোভিডে ব্যবসা বাণিজ্য ডুবে যাবে তো চাকরি হবে কোথা থেকে, ফলে খুব ক্রুশিয়াল জায়গা ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাকরির জায়গা, যাদের খুব অত্যন্ত দুর্বল হয়ে রয়েছে, ইনসিকিউরিটিতে যারা ভুগছেন তারা দয়া করে দেখুন তলার ফোন নাম্বারগুলো যে আছে পণ্ডিতজি, পণ্ডিত ভৃগুশ্রী জাতক, এখানে ফোন নাম্বারগুলো নিয়ে ফোন করুন, আপনি ফোন করলেন মানেই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে এমন গ্যারেন্টি কিন্তু নেই, কিন্তু জেনে নিতে ক্ষতি নেই। শেষ করছি, প্রতিদিন সকাল 7:30 পণ্ডিত ভৃগুশ্রী জাতক আপনাদের সামনে উপস্থিত হবেন, আমি নিজে সেই অনুষ্ঠান দেখি, আমরা তো বুধবার আসবই। আপনাকে অনেক নমস্কার জানিয়ে শেষ করছি, নমস্কার।